আপনাদের বলেছিলাম যে একদম স্ট্রিট ফুড মানে রাস্তায় যে একদম চট দিয়ে ঘেরে যে রেস্টুরেন্টগুলো ওখানে খাওয়াবো, তো আমি খুঁজেছি রাস্তায় ফুটপাতের হোটেল, এই পর্যন্ত খুঁজে পাইনি। তো আমার ইচ্ছে ছিল যে আজকে ফুটপাতের হোটেল যেমন রাস্তায় যেগুলো খায় একদম মানে পুয়ার পিপল রেস্টুরেন্ট যেগুলো রাস্তাঘাটে চট দিয়ে ঘিরে খায় ওখানে খেতে ইচ্ছা করেছিলাম, কিন্তু যেহেতু এখনও পেলাম না, আমি জানি না, আমার মনে হয় এখন পাওয়া যাচ্ছে না, সম্ভবত অন্য রেস্টুরেন্টেই আমার খেতে হবে। কোনটায় খাবো? এখানে তো অনেক কিছু বিরিয়ানির দোকান দেখছি। কি কাকা কি খাবো? সালামু আলাইকুম, কি বিক্রি করছেন বলেন না একটু, রাগ করে দাঁড়িয়ে আছেন কেন? রাগ করেছেন? না রাগ করব না। রাগ করেন না, ভালো আছেন বলেন, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমি এসেছিলাম রাস্তায় ফুটপাতে খেতে, ইচ্ছে ছিল ওই চট দিয়ে ঘেরে ওখানে বসে খাবো, কিন্তু ওখানে তো পেলাম না। তো এখন কি আপনি খাওয়াবেন আমাকে? কি খাওয়াবেন? যে খাবার আপনাদের বলেছিলাম যে স্ট্রিট ফুড রাস্তায় চট দিয়ে ঘেরা হোটেলে খাবো, সে চটের দোকানগুলো এখনও তাদের সম্ভবত ছুটি শেষ হয়নি, তো বাধ্য হয়ে আমাকে মোরগ পোলাও খেতে হচ্ছে। কিন্তু আমি এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে আপনাদের ফুটপাতে খাওয়াবার জন্য। তো চলুন আজকে আমরা মোরগ পোলাও খাই। দেন রেস্টুরেন্টটা যদিও ছোট, আমার মনে হয় খাবার খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। এখানে কি দিয়েছেন আমাকে? রান পিস, লেগ পিস দিয়েছেন আর রাইস। তো খেয়ে দেখবো, আসেন। আপনার এখানে কি আরও লেগ পিস আছে? আচ্ছা ঠিক আছে, তো দেন দুজনকে যেটা দিয়েছে সেটা এখানে একটা লেগ পিস। দাম জিজ্ঞেস করিনি, কত দাম এটা? টাকা একশো, একশো টাকা। ইটস চিপ, মাত্র একশো টাকা। আপনি কি চিন্তা করতে পারেন, একশো টাকায় একটা চিকেন রোস্ট এবং একটা প্লেট রাইস, একশো টাকা মাত্র, মাত্র একশো টাকাতেই এই খাওয়া। ফ্যান্টাস্টিক, আমার মনে হয় যে আপনারও একবার খেয়ে দেখা উচিত, খুব খারাপ না। ভালোই, আপনি যদি কখনো সময় পান এই সোয়ারি ঘাটের এই ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো চলে আসবেন খেতে, ভালোই লাগবে, খারাপ লাগবে। আছে আপনি কি ভাবতে পারেন যে একটা মুরগির রোস্ট এটা ভালো রেস্টুরেন্টে কিনতে গেলে এটাই সম্ভবত আড়াইশো টাকা নেয়? এটা আমি যদি গুলশান বা বনারি ওখানে খাই একটা পিস ২৫০ টাকা নেয়, আর এখানে একশো টাকার মধ্যে আপনাকে একটা চিকেন পিস ওই সেম জিনিসই আর এক প্লেট রাইস আপনাকে মাত্র একশো টাকায় দেওয়া হচ্ছে, এবং তাও কিন্তু টেস্টি। তো আমি যদি আপনাকে ইনভাইট করি, আপনি যদি সোয়ারিঘাট বা সকালঘাটে কখনো আসেন, তো এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আপনি একবার খেয়ে দেখবেন। আমার মনে হয় যে গুলশান বনানির থেকে খুব একটা খারাপ লাগবে আমার মনে হয় না। কি মনে হয় আপনাদের? আমার সঙ্গে শিভা ছিল, শিভা তো খাচ্ছে, কেমন লাগছে শিভা?